হাই ওয়েলকাম নমস্কার বন্ধুরা আল্লাহকে রান্না করতে আপনাদের সকলকে জানাই স্বাগত জানাই প্রণাম বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটা ঘরোয়া পদ্ধতিতে শীতের দিনে শীতের সবজি ডাল ভেজ রেসিপি নিয়ে আমি এসেছি লাঞ্চবেলা সেই রেসিপি আমি আপনাদের কাছে আমি শেয়ার করব নামটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে শিম মশলা আর মুগকে ধল তরকা বন্ধুরা এই যে আমি দুটি পদ বানিয়ে দেখাবো সেটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব চলুন আমি বানিয়ে দেখাচ্ছি শুরু করছি বন্ধুরা মুগের ডাল আর সিম ভাজা শীতের সবজি এই দুটো অতি অবশ্যই জমে যাবে সেই উপকরণটা দেখে নিন আমি নিয়েছি মুগের ডাল 150 গ্রাম একদম সোনা মুখ যাকে বলে দেখুন দেখতে খুব সুন্দর আর দু রকম সিম নিয়েছি পাতলা লম্বা সিম আর ছোট ছোট চৌড়ি সিম এই সিমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার লাগছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি 3 পিস কাঁচা লঙ্কা ইয়েলো পাউডার রেড চিলি পাউডার জিরা পাউডার চিলি পাউডার ধনে পাউডার মাস্টার্ড অয়েল লবণ আর ফোড়ন লাগবে 1 পিস তেজপাতা আর গোটা জিরা এটাই আমার বানাতে লাগবে বন্ধুরা গ্যাস দিলে প্যান প্যানটা আমি দিয়ে দিয়েছি গরম করতে গরম হোক প্যান প্যানটা গরম হয়ে গেছে ফার্স্ট স্টেপে আমি দিয়ে দিচ্ছি মুগের ডালটা ভেজে নেব বন্ধুরা আমি ডালটা ধীরে ধীরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব একদম অপূর্ব লাগছে সোনা মুখ ডালটা আর আমার বেশি ভাজার দরকার নাই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখুন এর বেশি ভাজলে সেটা তিতো লাগবে অলরেডি আমার ডালটা ভাজা হয়ে গেছে দেখুন প্যান প্যানে থেকে আমি ডালটা নিয়ে নিয়েছি ঢেলে এরকমভাবে আপনারা ডালটা ফ্রাই করে নেবেন আমি নিয়েছি একটা কুকার এবার কুকারের মধ্যে আমি সিটি লাগিয়ে নেব ডালটা কুকারের মধ্যে দিয়ে দিলাম এটা একটু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার আমি কুকারের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি দেখুন ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলদি পাউডার দু পিস কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল এবার আমি কুকারে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো সিটি লাগিয়ে নেব বন্ধুরা আমি গ্যাসের মধ্যে কুকারটা দিয়ে দিয়েছি দুটো সিটি লাগিয়ে নেব গ্যাস জ্বেলে আমি কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো মাস্টার্ড অয়েল তেলটা হালকা গরম হয়ে গেছে বন্ধুরা একদিকে আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি আমার গ্যাসটা আর একটা সেহেতু আমি এইদিকে আমি সিমিটা ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি ফ্রং পাঁচ ফ্রং দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব হালকা খুব একটা বেশি না
এবার আমি দিয়ে দেবো সিমটা। পেঁয়াজটা দেখুন এরকমভাবে ভেজে নেবেন। আমি সমস্ত সিমগুলো দিয়ে দেবো। বড় প্লেটে আছে সেই হেতু আমি হাতে করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি হাতেই দিয়ে দিলাম, এটা বেশ করে নাড়াচাড়া করব। আমি এর মধ্যে এক ফোঁটাও জল দেবো না, এমনি তেলের মধ্যে আমি ভেজে নেবো সিমগুলো। আমি লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এইটাকে শুকিয়ে হচ্ছে, আর একটা সিটি হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঢালতে। এবার আমি দিয়ে দেবো মশলাটা। ভালো করে মশলাটা মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেবো এর উপরে ধনে পাতা কুচি। কষানিতে ধনে পাতা দিলে টেস্টি হবে। ঢাকাটা খুলে নিলাম। সিমটা আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি সিমটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অপূর্ব ফ্লেভার হয়েছে। এরমভাবে দেখুন বন্ধুরা, গরম ভাতে শীতের দিনে একদম জমে যাবে, রাতেরবেলা কি দুপুরবেলা ডিনারে। বন্ধুরা এরমভাবে আপনারা সিম ভাজা করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিই, আমি আপনাদের আরেকবার ভালো করে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সিমটা কি সুন্দর অপূর্ব কালার হয়েছে, ভাজাও হয়ে গেছে। এটা মশলা ভুজিয়া দেখুন খুব সুন্দর খেতে লাগবে গরম ভাতে। অল কমপ্লিট বন্ধুরা। এবার আমি নেক্সট স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি, এটা তুলে দেখাবো কেমন হয়েছে। একটা ছোট্ট সার্ভিং প্লেট নিচ্ছি, এবার আমি দেখাবো যে কেমন হয়েছে। আমি আপনাদের ক্যামেরার সামনেই দেখাচ্ছি, দেখুন এরমভাবেই আপনারা বানিয়ে ফেলেন। ঘরে একবার ট্রাই করুন, ট্রাই করে কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। বন্ধুরা কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, এবার আমি ডালটা ছোঁক লাগাবো। দেখতে পাচ্ছেন ডালটা কি সুন্দর অপূর্ব সিদ্ধ হয়েছে। বন্ধুরা গামলাটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। তড়কা লাগাবো, তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ফোড়নটা। এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, পেঁয়াজ কুচি। আপনারা কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার প্রবলেম আছে সেহেতু আমি দিলাম না। বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি পাউডার। বেশ করে এটা মিক্স করব। দেখুন এটা লাল তড়কা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডালটা। বন্ধুরা দেখুন ডালটা অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন বিয়ের বাড়ির ডাল। দেখুন বন্ধুরা এরমভাবে আপনারা ঘরে চটপট বানিয়ে ফেলুন।
কেউ চাইলে এর উপরে ঘি দিতেও পারেন, কিন্তু এটা নিরামিষ নয়, এটা তো আমি পেঁয়াজ দিয়েছি, সেহেতু আমি ঘি দেবো না। বন্ধুরা, এর উপরে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, শীতের দিনে একদম মানে অপূর্ব জমে যাবে। গরম ভাতে কিংবা রুটিতে আমি একটু পাতলা করলাম, কেন এটা গরম ভাতও জমে যাবে, সিম ভাজা আছে সেই হেতু এইরকমভাবে বানালে জমে যাবে, এটা রুটিতেও জমে যাবে। লাস্টে আর একটা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। ফুটে এসছে ডাল অল কমপ্লিট। বন্ধুরা, আমি গ্যাস বন্ধ করে দিলাম, এবার আমি সার্ভিং প্লেটে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এবার ডালটা আমি সার্ভিং প্লেটে নেব, আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জমে যাচ্ছে ধীরে ধীরে। এবার নিয়ে নিয়েছি একটা সার্ভিং বাটি, বন্ধুরা একটু একটু করে ধনে পাতা দিয়ে দিলে মুখে পড়লে ভালো লাগবে। আমি সিমের মধ্যে দিয়েছি, ডালের মধ্যে দিয়েছি। বন্ধুরা, একটা সার্ভিং কলা পাতা প্লেট নিয়েছি, এর মধ্যে কি কি আছে দেখুন। এর মধ্যে আছে ভাত এক বাটি, একটু পাতি লেবু, একটা কাঁচা লঙ্কা, লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা, এবারে দিয়ে দেব সিমটা, সিম মশলা। দেখুন বন্ধুরা, এটা একদম ডিনারে জমে যাবে, লাঞ্চ রেসিপি। আমি ঘরোয়া স্টাইলে আমি দেখালাম, আমি আপনাদের সিম্পল রেসিপি আমি দেখালাম, আপনারা শীতের দিনে জমে যাবে একদম অল কমপ্লিট। বন্ধুরা, আমি সমস্ত আমি সার্ভিং প্লেটে সাজিয়ে দেখালাম। বন্ধুরা, এই রেসিপি কেমন লাগলো আপনারা একটা কমেন্ট লাইক করবেন। বন্ধুরা দেখুন, আমি খুব কষ্ট করে, আমার শরীরটা খারাপ, তাও আমি আমি রেসিপি দিলাম। একটু মানে দেখুন, আপনারা বুঝতেই পাচ্ছেন আমার গলার আওয়াজে। এইরকমভাবে আপনারা ঘরে একবার ট্রাই করুন, অল কমপ্লিট। বন্ধুরা, আমাদের শীতের দিনে ভেজ আর সিম ডাল আমাদের খুবই শরীরে প্রয়োজন, তাই বন্ধুরা আমি রেসিপিটা তো বানিয়ে দেখিয়ে দিলাম। বন্ধুরা চটপট বানিয়ে ফেলেন। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট শেয়ারের মাধ্যমে করবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।